এক ভাই প্রশ্ন করছেন প্রশ্নের ধরনটা এমন অনেকে নামাজের পরে মোনাজাত করে আমার কাছে বিদাত মনে হয় আপনি কি বলেন আমি বললে যে প্রশ্ন করছে উনি রাগ করতে পারেন যে আপনার উত্তর দেওয়ার আগে আমি যেটা বলতে চাই সেটা হলো আমি উত্তর দিতে গেলে আপনি রাগ করবেন কেন রাগ করবেন রাগ করার মৌলিক কারণ হল আপনার প্রশ্নটা আমার কাছে সুন্দর না সুন্দর না হওয়ার মৌলিক কারণ হল আসলে আমাদের প্রশ্ন উত্তর পর্বে আমার প্রয়োজনটা কি ওটা জানা দরকার আরেকজনে মোনাজাত করে আপনি বেদাত মনে করেন ফায়সালা তো আপনি দিয়েই দিছেন এখন আপনার সাথে আমি হ বানা এতটুক বলতে পারি এতটুক ফায়সালা দেওয়ার পরে আর নতুন করে ফায়সালা চাওয়ার তো দরকার নাই এই জন্য বললাম আমি উত্তর দিলে হয়তো রাগ করতে পারে কারণ হলো প্রশ্নের ধরন আমার কাছে হলে এমন হওয়া দরকার আপনি বলতে পারতেন হুজুর আমি তো মোনাজাতের পরে মানে নামাজের পরে আমি মোনাজাত করি না আমার কাজটা ঠিক না বে ঠিক এটা যদি জানতে চাইতেন ভালো লাগতো আমি বলতাম ঠিক আছে আপনি মোনাজাত করেন না কোনো সমস্যা নেই আপনাকে আপনার অবস্থান নিয়ে সন্তুষ্ট থাকতে আমি বলতাম কোনো ঝামেলা নেই এইভাবে প্রস্তুত করলে যে আমি মোনাজাত করি না নামাজের পরে আমার কাজটা ঠিক কি না ঠিক হলে আমি আমি এটা নিয়ে সন্তুষ্ট আর ঠিক না হলে হুজুর সঠিকটা আমাকে বলে সাধারণত আমাদের জন্য কর্তব্য হলো যে আমরা যেই বিষয়ে জানতে চাইব সেটা আমার প্রয়োজন কিনা ওইটা আরেকজন কি করে এই মনোভাব আমার দিল থেকে শেষ করা দরকার ওই আরেকজনের বিষয় লক্ষ্য করতে গিয়া অনেক সময় নিজের যেই শুধরানো দরকার নিজের বিষয়টা সমাধা দরকার ওটা আমাদের দিল থেকে অনেক সময় চলে যায় একটু দুনিয়ার সাথে বিষয়টা মিলাইলে আরও স্পষ্ট দুনিয়া নিয়ে যারা ব্যস্ত বর্তমান সমাজে ভাই ভাইয়ের কি জরুরত কি প্রয়োজন ওইটা নিয়ে খবর রাখার সুযোগ নাই সবাই ব্যস্ত সামান্য এই দুনিয়ার জন্য সবাই এতটাই ব্যস্ত যে আরেকজনের খোঁজ খবর নেওয়ার সুযোগই নাই তা দিনের মতো এত বড় একটা বড় বিষয় আপনার ইয়া নফসি ইয়া নফসি অর্থাৎ নিজের জরুরতটাই আগে দেখা দরকার এজন্য আমার কাছে বসতে ধরনটা এমন হলেই ভালো যে হুজুর আমি মুনাজাত ইয়ার নামাজের পরে মুনাজাত করি না করেন না কোনো সমস্যা হ্যাঁ এটা বলতে পারেন হুজুর আরেকজনেরটা বাদ দেন এই মুনাজাতটা আমি যদি বেদাত মনে করি বা বেদাতকে বেদাত আমি বলবো না কেন যদি এটা বেদাত হয় তখন আমরা যেটা বলবো সেটা হলো সব বেদাতকে বেদাত বলা যদি আমি মাইনানেও এটা বেদাত আপনার কথা মতো সব বেদাতকে বেদাত বলা আপনার জিম্মায় পড়ে না আপনার এই দায়িত্বে এটা আসেই না যেটা সবার কাছে সুস্পষ্ট বেদাত যার ব্যাপারে মুসলমানদের মাঝে কোনো ধরনের মতবিরোধ নাই ওটা আপনি বেদাত হিসাবে জানেন বলেন কোনো সমস্যা নাই কিন্তু যেই বিষয়টা বেদাত না বেদাত না এটা নিয়ে বিশেষজ্ঞদের মাঝে ওলাময় গ্রামের মাঝেই মতবিরোধ আছে ওই বিষয়ে আশা করি এটা আপনার জিম্মায় পড়ে না এটা বেদাত কি বেদাত না এটা বলা নামাজের পরে যদি কেউ মোনাজাত করে ওটা বেদাত বলা আপনার জিম্মায় পড়ে না স্বয়ং রাসুরুল্লাহ আসাল্লাম নামাজের পরে এক সাহাবিকে হাত তুইলা দোয়া করার ব্যাপারে বলছেন এবং নিজের অসহায়ত্ব আল্লাহর কাছে তুলতে বলছেন আমরা যদি আবু দাউদ খুলি আবু দাউদের বারোশো ছিয়ানব্বই নম্বর হাত দিয়েছে রাসুর উল্লাহ সাহাবাকে স্পষ্ট করে বলছেন হাত তুইলা দোয়া করার কথা তাহলে এমন একটা বিষয় যেই বিষয়ে হাত তৈলা ও দোয়া করার বিষয় আছে আমি বিস্তারিত বিষয়ে যাচ্ছি না তো ওটাকে আপনার বেদাত বলতে হবে এত বড়ো ঝামেলা আপনার মাথায় না দেয় দরকার হ্যাঁ এটা বলতে পারেন যে তাহলে পর্যায়টা কি পর্যায়টা হলো কেউ করুক আর কেউ না করুক এটাকে আমরা মুবাহের পর্যায়ে রাখলেই ভালো কেউ করলো আমাদের আপত্তি নাই কেউ না করলো আমাদের কি নাই আপত্তি নাই আর এই মোবাহ বিষয়ের ক্ষেত্রে ঝগড়া করা এটা শরীয়তে আমাদেরকে অনুমতি দেয় না বিশেষ করে আমার আরেক মুসলিম ভাই যে আমার সাথে ইমান ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ তার সাথে এই মোবাহ একটা বিষয় নিয়ে ঝগড়া করার পক্ষে অন্তত পক্ষে শরীয়ত আমাদেরকে বলবে না শরীয়ত আমাদেরকে নিষেধ করবে এজন্য আমাদের কর্তব্য হলো আমরা প্রশ্নের ক্ষেত্রে আমার জন্য কোনটা দরকার ওটা আমি দেখব এরপরে আমার জিম্মা ওটা পরে কিনা ওটা আমি দেখব এরপরে যেই বিষয়টা মতভেদ পূর্ণ ওটা আমরা বিশেষজ্ঞের কাছে ছেড়ে দেব ওটার সমাধান আমরা না দিয়ে ওটা যারা এই বিষয়ে সমাধান দিতে জানেন তাদের কাছে ছেড়ে দেব চার নম্বর হলো আমরা এই মুবাহ বিষয়কে কেন্দ্র করে নিজেদের ভ্রাতৃত্বকে নষ্ট করব না এটাকে ঝগড়ার কারণ বানাবো না বরং দুনিয়া নিয়ে যেইভাবে আমরা নিজেকে নিয়ে ব্যস্ত থাকি আখেরাতের বিষয়েও আগে আমরা নিজেকে নিয়ে ব্যস্ত থাকবো আল্লাহ তালা আমাদের বুঝার তৌফিক দান করুক